সাবেক সাংসদ এবং সিটি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ মকবুল হোসেন 1950 সালের 15 মার্চ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ডুলিহাটা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ স্বভাবের অধিকারী ছিলেন। ছাত্রকাল থেকেই তিনি খেলাধুলা এবং সমাজকল্যাণমূলক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, যা তাকে সাহসী এবং মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। জগন্নাথ কলেজ থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সান্নিধ্য লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন এই মহান ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর আদর্শ তিনি মনে প্রাণে লালন করতেন, তাই দেশের সাধারণ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে 1971 সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তিনি সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন, অংশগ্রহণ করেছেন সব ধরনের আন্দোলন সংগ্রামে। 1975 সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে তাকে কারাবরণ করতে হয়, তবুও তিনি থেমে যাননি। স্বৈরাচার বিরোধী আন্দোলন, 1990 সালের গণ আন্দোলন ও গণ অভ্যুত্থানের অন্যতম সফল সংগঠক ছিলেন তিনি। আলহাজ মকবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে এক যুগেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। 1996 সালে জাতীয় নির্বাচনে ঢাকা 9 আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই সময় মোহাম্মদপুরের সেই এলাকাগুলো ছিল সন্ত্রাসী ও দখলদারদের আখড়া, তাদের সরিয়ে তিনি সেখানে সংগঠনকে পূর্ণরূপ দেন। আমাদের সাবেক সংসদ সদস্য হাজি আলহাজ মকবুল হোসেন মারা গেছে। আমাদের এই মোহাম্মদপুর এলাকাটা একসময় সন্ত্রাসের একটা রাজত্ব ছিল, এখানে অস্ত্রধারী, এখানে প্রতি রাতে খুন খারাপ, সেখানে সংগঠন করাটা একটা কঠিন কাজ ছিল। সেই এলাকায় কাজ করে সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি হন, সংসদ সদস্য হন, স্বেচ্ছাসেবক লীগ যখন গঠন করি তার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে যেমন ছিলেন আবার মানুষের পাশে। ঠিক মৃত্যুর মাত্র কয়েকদিন আগে গণভবনে গিয়েছিলেন, বললেন যে আমি এই জায়গায় সমস্ত নেত্রী আপনার নির্দেশে রিলিফ দিচ্ছি, ঢাকা আজকে অন্য জায়গায় যাব। তা আমি ওনাকে একটু বকাই দিলাম, আমি বললাম যে আপনি নিজে কেন যাচ্ছেন, আপনার নিজের শরীরটা ভালো না, তা আপনি এত ঘুরছেন কেন, আপনার এত ঘোরার তো দরকার, যে যেখানে আছে সেখানে থেকে প্রত্যেক এলাকায় আমাদের নেতাকর্মী আছে তাদের মাধ্যমে রিলিফ দেবেন। উনি বললেন আমি নিজে না গেলে ভালো লাগে না। তার কয়েকদিন পরে অসুস্থ, তারপরে তিনি মৃত্যুবরণ করলেন। মোহাম্মদপুরের গণমানুষের নেতা আলহাজ মকবুল হোসেন গড়ে তোলেন রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা, প্রতিষ্ঠা করেন আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ। মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে গড়ে তোলেন সিটি ইউনিভার্সিটি। সাভারের খাগান বিরুলিয়ায় অবস্থিত সিটি ইউনিভার্সিটির প্রতিটি ইটের গাঁথনিও যেন তার পরম ভালোবাসার প্রতিচ্ছবি। তার নির্দেশে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী এখানে স্বল্প খরচে পড়ার সুযোগ পাচ্ছে, সেই সাথে তিনি মেধাবী কিন্তু অসচ্ছল এবং কোরআনে হাফিজদের বিনা খরচে পড়ার সুযোগ করে দিয়েছেন। আমাদের সিটি ইউনিভার্সিটি মূল স্লোগান হচ্ছে কোনো মেধাকে দারিদ্রের কারণে বিনষ্ট হতে দেওয়া হবে না। আবারও আমি বলছি, কোনো মেধাকে দারিদ্রের কারণে বিনষ্ট হতে দেওয়া হবে না। এই স্লোগানকে সামনে রেখে দেশের হতদরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ব্যবস্থা করা, এই বিশ্ববিদ্যালয়ের বর্তমানে কৃষক, শ্রমিক, দিনমজুর, গৃহপরিচালিকা, রিক্সা চালক সহ সমাজের সুবিধা বঞ্চিতদের সন্তানেরা বিনা বেতনে পড়াশোনা করছে।
এছাড়া রয়েছে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য উচ্চশিক্ষার বিশেষ ব্যবস্থা। আমরা শুধু উচ্চশিক্ষা দিয়েই ক্ষান্ত হই না, শিক্ষা শেষে যারা চাকরি নিতে প্রত্যাশী তাদের চাকরির ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। সিটি ইউনিভার্সিটি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে কম খরচে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ দিচ্ছে। তাছাড়া রয়েছে আগ্রহীদের যারা চাকরি করে নিজের পড়াশোনার খরচ চালাতে চায় তাদের জন্য একমাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন ক্যাম্পাস জব ফেসিলিটি। আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ক্যাম্পাসের ভিতরে খণ্ডকালীন চাকরি করে ইনশাআল্লাহ তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। স্বাস্থ্যখাতেও তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি গড়ে তুলেছেন এমএইচ সমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে। একজন সফল ব্যবসায়ী হিসেবে তার খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র। তিনি একে একে গড়ে তোলেন সিটি ইউনিভার্সিটি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সন্ধানী ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এমিকো ল্যাবরেটরিজ লিমিটেড, এমএইচ সমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজ, এমএইচ সমরিতা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট, এমএইচ সমরিতা নার্সিং কলেজ, আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, পান্না টেক্সটাইল মিলস লিমিটেড, পান্না স্পিনিং মিলস লিমিটেড, মোনা গ্রুপ অব গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিস লিমিটেড, মোনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি সহ অসংখ্য প্রতিষ্ঠান। শিক্ষানুরাগী এই মানুষটি অর্জন করেন শের বাংলা স্বর্ণপদক, শহীদ সোহরাওয়ার্দী স্বর্ণপদক, বঙ্গবন্ধু স্বর্ণপদক সহ বেশ কয়েকটি পুরস্কার। আলহাজ মকবুল হোসেন ছিলেন একজন সফল সংগঠক এবং সমাজসেবক। 2020 সালে করোনা পরিস্থিতি যখন ভয়াবহ অবস্থা ধারণ করে, তখন লকডাউনে দুর্ভোগে পড়া মানুষদের খাদ্য সহায়তা ও ত্রাণ পৌঁছে দিতে মাঠে নামেন এই সংগ্রামী জনদরদী নেতা। কিন্তু ত্রাণ সহায়তা দেওয়ার সময় তিনি কোভিড আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে এমএইচ সমরিতা হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। কিন্তু সকল সম্ভাবনাকে তুচ্ছ করে 24 মে তিনি ইন্তেকাল করেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। মোহাম্মদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। করোনা ভয় উপেক্ষা করে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। জানাজায় অংশ নিতে এসেছেন হাজি মকবুলের পরিবারের সদস্য, দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যবসায়িক সহকর্মী সহ স্থানীয় মানুষেরা। জানাজা শুরুতেই হাজি মকবুলের বড় ছেলে আহসানুল ইসলাম টিটো সবার কাছে বাবার জন্য দোয়া চান। আপনাদের এই মাটি মানুষের সন্তান, আপনাদের সংসদ সদস্য, আপনাদের নেতা, আপনাদের ভাই, আপনাদের সাথে সুদীর্ঘ জীবন, স্বাধীনতার পর থেকে আপনাদের সাথে এই মাঠে এই এলাকায় উনি কাজ করেছেন, মসজিদ মাদ্রাসার উন্নয়নে কাজ করেছেন, তো আপনারা সবাই নিজ গুণে ওনাকে মাফ করে দিবেন। জানাজার পর তার মরদেহ নিয়ে যাওয়া হয় পাশের কবরস্থানে। দাফন সম্পন্নের পর দোয়া করেন স্বজনেরা। ক্ষণজন্মা এই সাহসী যোদ্ধা কখনো হার মানতে শেখেননি। মৃত্যু অবধি সংগ্রাম করে গেছেন সাধারণ মানুষের জন্য, সুখে দুঃখে থেকেছেন তাদের পাশে। আমরা সিটি ইউনিভার্সিটি পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।